নমস্কার বন্ধুরা, যারা আমার মতন ইউটিউবে নতুন তাদের একটা মনে একটা সংশয় জাগে যে সাবস্ক্রাইবার কাউন্টটা যদি দেখানো যায় হয়তো তাতে সাবস্ক্রাইবার কমে যাবে, হয়তো বা হয়, কারোর মনেও হয় এরকম, যাদের সাবস্ক্রাইবার কম, যাদের কন্টেন্টটা খুব একটা জেনুইন হয় না, তার জন্য অনেকে এবার সাবস্ক্রাইবারটা দেখেই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে। কিন্তু আমার মনে হয় যদি কন্টেন্ট জেনুইন হয় তো সাবস্ক্রাইব আপনি আপনিই বাড়বে, হয়তো একটু ধীরে হবে কিন্তু হবে। তো দেখিনি কী করে সাবস্ক্রাইবারটা প্রাইভেট করতে হয়। দেখো আমার স্ক্রিনে ওখানে দেখা যাচ্ছে যে সাবস্ক্রাইবার কত, তো ওটাকে আমি যদি এখন প্রাইভেট করি তার জন্য আমাকে ক্রোম ব্রাউজার দিয়ে খুলতে হবে। ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব খুলে ওটাকে আমি ই করে নিই, ডেস্কটপ মুড করবো, ডেস্কটপ মুড করে নিই। হ্যাঁ, তো আমি ডেস্কটপ মুড করে নিয়েছি ক্রোমের মধ্যে ইউটিউবটা খুলে। ওখানে আমার যে অ্যাকাউন্টটা আছে ইউটিউবের ওটা মেল আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে। তো তারপর ওই থ্রি ডটে ক্লিক করতে হবে আইকনটার উপরে, সরি, যে ডান সাইডে যে আইকনটা আছে ফটো দেওয়া, ওখানে ক্লিক করলে একটা ওপেন উইন্ডো ওপেন হবে, সেখান দিয়ে ইউটিউব স্টুডিও ক্লিক করতে হবে। তো ইউটিউব স্টুডিও ক্লিক করার পর এটা নতুন পেজ ওপেন হবে, সেখানে একদম ওই উপরে কোনায় থ্রি ডটে ক্লিক করলে নিচে সেটিংসের অপশন যেটা আছে ওটা, হ্যাঁ, এই যে নিচে সেটিংসের অপশনটা, এটা ওপেন হয়ে যাবে। ওয়েট করো একটু। হ্যাঁ, তো সেটিং অপশন ওপেন হলে চ্যানেলে যেতে হবে, চ্যানেল দিয়ে অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্সের নিচে স্ক্রল করতে হবে, স্ক্রল করে ওই যে সাবস্ক্রাইবার কাউন্ট, সাবস্ক্রাইবার আমারটা ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইবড টু মাই চ্যানেল, এটা অন করা ছিল, ওটা আমি অফ করে দিলাম। অফ করলে আর দেখাবে না, সেভ হয়ে গেল। তো চেক করে দেখে দিই, দেখো আমি আবার নতুন করে ইউটিউবটা খুলছি, আমার অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে দেখাচ্ছি দেখা যাচ্ছে কি না, দেখো দেখা যাচ্ছে না, দেখেছ। তো আরেকটা কথা বলে দিই, যদি তোমার মোবাইলে ইউটিউব স্টুডিও যেটা ওটা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা থাকে তো ওটা আগে আনইনস্টল করে দিও, নাহলে কিন্তু প্রবলেম হবে, যে প্রবলেমটা আমি ফেস করেছি। ওটা আগে দিয়ে ডিলিট করে তারপর ক্রোম ব্রাউজার দিয়ে ওটা ওপেন করতে হবে, নাহলে নতুবা ক্রোম ব্রাউজার যদি ইউটিউব স্টুডিও ক্লিক করা হয় তখন অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে নেবে, কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু গিয়ে ওই প্রাইভেটে করা যাবে না, ওখানে অত অপশন থাকে না। তো যদি বন্ধুরা ভিডিও ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।